নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের বেলুড়ের সরকার বাড়ির জাগ্রত মা তারার অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার বিধান সরকার আমাকে প্রদান করেছেন। তথ্যটি তাদের বাড়ির জাগ্রত মা তারার কাহিনী সম্পর্কিত তথ্যাবলী। তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য বিধান সরকারকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তাদের বাড়ি হাওড়ার বেলুড়ের ষষ্ঠীতলায় অবস্থিত। সে তখন ক্লাস থ্রিতে পড়ে। তখন সে একবার সকলের সাথে তারাপীঠে গিয়েছিল, কিন্তু সেই বছর তার ঠাকুমা মারা যাওয়ার কারণে তাদের কাল অসুস্থ ছিল। তাই সে মন্দিরে ওঠার আগেই তার শরীর খুব খারাপ হয়ে পড়ে এবং সে আর মন্দিরে উঠে মা তারাকে দর্শন করতে পারেননি। তারপর মা তারা তার মাকে স্বপ্নে দেখা দেয়, কিন্তু তার মা কিছু বুঝে উঠতে পারেনি। তার ঠিক 12 বছর পর সে যখন আবার সকলের সাথে তারাপীঠে যায় এবং ভালোভাবে মা তারাকে দর্শন করে আসে, ঠিক তার পরেই মা তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন যে, আমার আর ভালো লাগছে না, তুই আমায় তোর বাড়িতে নিয়ে চল। তারপর সে এই ঘটনাটি কাউকে জানায়নি। সে মাটি দিয়ে মা তারার প্রতিমা তৈরি করে এবং এরপরে সে তার মাকে সব কথা জানায়। তখন তার মা একটি অমাবস্যা তিথি দেখে তাদের বাড়িতে মা তারাকে প্রতিষ্ঠা করে। যতদিন তাদের বাড়িতে মায়ের পুজো হচ্ছিল না, ততদিন মা তারা তাদের সকলকে স্বপ্নে দেখা দিয়ে পুজো চাইছিল। মা কখনোই কাউকে খালিয়াতে ফেরান না। মা তারাকে আলতা সিঁদুর দিয়ে পুজো দিলে মা তার সকল মনস্কামনা অবশ্যই পূরণ করেন। তাই অনেক ভক্তগণ এখানে মা তারার কাছে আলতা সিঁদুর দিয়ে পুজো দিয়ে যান। রাত্রি হলে আজও মাঝে মাঝে তাদের ওপরের ঠাকুর ঘর থেকে শোনা যায় কেউ যেন হাঁটছে। সবই মায়ের কৃপায়। তারপর তারা তারাপীঠের এক সাধককে সব ঘটনা বলে। তিনি বলেন যে মা তার জন্য 12 বছর অপেক্ষায় ছিলেন। যখনই সে মাকে ছুঁয়ে পুজো দিয়ে আসে, মা তখন তার সাথে তার বাড়িতে আসেন। প্রতি অমাবস্যায় মায়ের ঘট বদলানো হয় আর পাঁচালি ও মায়ের কথা পড়ে মায়ের পুজো দেওয়া হয়। অমাবস্যার দিন মাকে স্নান করানোর পর লাল শাড়ি পরানো হয়। এরপর মায়ের গলায় মালা পরানো হয় এবং মনে হয় মা যেন স্বয়ং সেখানে বসে আছেন। মা তাদের বাড়িতে আসার পর থেকে মায়ের কাছে কিছু চাওয়া হয়েছে মা দেয়নি, এটা কখনো হয়নি। কিছু খারাপ হলে সেটি মা আগের থেকেই জানিয়ে দেন। আপনারা যদি তাদের বাড়িতে মা তারাকে দর্শন করতে চান এবং মায়ের কাছে নিজের মনস্কামনা জানাতে চান, তাহলে অবশ্যই তাদের বাড়িতে আসতে পারেন। তার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এই ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই জানিয়ে দেব। মাকে রোজ ফল, বাতাসা, মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করা হয়। মায়ের প্রিয় ভোগ দই চিড়ে মাখা, সেটি মাকে মাঝে মাঝেই নিবেদন করা হয়। আর বিশেষ বিশেষ তিথি অর্থাৎ অমাবস্যা তিথিতে খিচুড়ি বা পোলাও, আলুর দম, 7 রকমের ভাজা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি ভোগ হিসাবে নিবেদন করা হয়। রাতে লুচি সুজি অর্থাৎ শীতল ভোগ নিবেদন করা হয়। শুধু কৌশিকী অমাবস্যাতে মাকে আমিষ ভোগ নিবেদন করা হয়, বাকি সব দিনই নিরামিষ ভোগ নিবেদন করা হয়। সে মাকে রোজ আদ্যা স্তোত্র পাঠ করে শোনায়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রিয় দর্শক শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।